আগে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি মেমারি সোনাপট্টি এলাকার। পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত সোনাপট্টির পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ। শুধু শ্লীলতাহানি নয়, ওই মহিলাকে মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ধৃতের নাম অরুণ ভক, বাড়ি মোহনপুর এলাকায়। ধৃত যুবক জানান, ওই মহিলার সঙ্গে নাকি তার অনেক দিনের সম্পর্ক রয়েছে। এদিন একসঙ্গে কথা বলার সময় তাদের মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয়। তার থেকে রাগের বশেই ওই মহিলাকে সে মারধর করে। এরপর অরুণের নামে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তারপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে আদালতে পাঠায় পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেমারি এলাকায়। বলছি, একটা মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে আপনাকে ধরা হয়েছে, কিছু বলবেন? শ্লীলতাহানি ওটা ভুল হচ্ছে, আমার সাথে সম্পর্ক ছিল অনেক দিনকার। আপনি জিজ্ঞেস করতে পারছেন গোটা গ্রামকে, ওদের শুধু আমার কেন, আপনি হসপিটাল থেকে আরম্ভ করে অল টোটাল মেমারি থানাটা। ওটা কি হয় আপনার সঙ্গে সম্পর্ক বলতে, কে আপনার, কে হয় কি আপনার সম্পর্ক? আপনি রাস্তাঘাটে শ্লীলতা নিয়ে করেছেন, উপরন্তু আপনার মাথা ফাটিয়ে দিয়েছেন কেন? মাথা ফাটিয়ে দিয়েছি বলতে, আমরা দুজন বসে সকাল থেকে বসে গল্প করছিলাম, কিন্তু তা বলে মাথা ফাটিয়ে, মাথা ফাটানো তো অন্যায় তাই না? তিনটে সেলাই হয়েছে তো ওই মহিলা। হ্যাঁ, ঝগড়া করছিলাম, একসাথেই ঝগড়া হচ্ছিল, ঝগড়া পরিচয় আমার রাগ চলে গিয়েছিল।